আসসালামু আলাইকুম রিয়ানা রাখি আপু। বাপ্পু, রিয়ানা রাখার আপুর সহযোগিতা, আপনাদের সবার সবাই সহযোগী। সহযোগিতায় আমরা এ যে প্রায় আমরা 100 পরিবারের জন্য খাবার দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা সবাই যেভাবে আমাদেরকে একদম সাপোর্ট একদম, দিয়েছেন, সাহায্য করেছেন, এটা আমাদের কাছে অনেক অনেক কিছু। এখন কিছুক্ষণের মধ্যে আমাদের তৃতীয় টিম নোয়াখালী ফেনীর উদ্দেশ্যে রওনা দিবে, তো আপনারা সবাই সাপোর্ট করবেন। এই যে দেখেন, এখন নিচে আমাদের পানি আছে, আরো অন্যান্য জিনিস আছে, এগুলো সব এখন ট্রাক ভর্তি করে ওরা পায়ে আজকে যাচ্ছে, প্রায় 4 জন যাবে। লাইভে যাবে। হ্যাঁ, আমরা অবশ্যই আমরা কিছু খাবার লাইভ হবো, আপনারা সবাই একটু লাইভে জয়েন করবেন। এই যে দেখেন, প্রতিটি প্যাকেটে আমরা এখানে যতটুকু আপনাদের যেভাবে আসছে আপনারা সবাই সাহায্য করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরের বার, পরের লড়ে আমরা আরো আরো কিছু লোক পাঠাবো, তখন আমরা এই শুকনা খাবার দিব না, আমরা চাল ডাল এগুলো দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আমরা এখন মদনপুরের দিকে আসছি, আমরা এখন মদনপুরের দিকে আসছি। এই আর দিকে আরেকটা ট্রাক আসতেছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তো এগো ট্রাকের জন্য ওয়েট করতেছে। আমরা অলরেডি ভিজে তুপ্তুপ হয়ে গেছি, এই পানি যতটুকু পারছি ইয়া করছি, সেভ করছি। আমরা এখান দিয়ে তো যা ভিজার বিচ্ছে অল্প কম বেশ, আর এদিকে আল্লাহর রহমতে তেমন কিছু হয় নাই, এগুলো তেমন কিছু হয় নাই। আর আমরা কতক্ষণ কন্ট্রাক্ট করতে পারবো এটা যাই না, আমরা সর্বোচ্চ 14 গ্রাম পর্যন্ত যাওয়ার পর্যন্ত আমরা কন্ট্রাক্ট করতে পারবো, এরপর হয়তো বা কন্ট্রাক্ট করতে পারবো না। এখন আমরা মদনপুরে আছি,